2021 বাইশ শিক্ষাবর্ষের মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক শিক্ষার্থীদের টার্ম ওয়ান এবং টার্ম টু রেজাল্ট কবে দিতে পারে এ নিয়ে প্রশ্ন হচ্ছে এখন সকলে। তো তোমরা ইতিমধ্যে জেনে গেছো যে জুলাইয়ের প্রথম সপ্তাহে তোমাদের রেজাল্ট দেওয়া হবে। তবে অনেকে বলছে 2 তারিখ, 3 তারিখ, 5 তারিখ এরকম তারিখ মেনশান করছে। তবে তোমাদেরকে বলে রাখছি এখনও কিন্তু এ নিয়ে কোনো তারিখ ঘোষণা হয়নি। তোমরা সেই তারিখ জানতে পারবে 2-3 তারিখে যে কবে তোমাদের রেজাল্ট দেওয়া হবে। তারপর অনেকের প্রশ্ন হচ্ছে যে কিভাবে রেজাল্টটা দেওয়া হবে, যে টার্ম ওয়ান এবং টার্ম টু একত্রে রেজাল্ট দেওয়া হবে কি না। হ্যাঁ, তোমাদের টার্ম ওয়ান এবং টার্ম টু এর রেজাল্ট একত্রে যোগ করে তারপর তোমাদের রেজাল্ট দেওয়া হবে। তোমাদের একটি সাবজেক্টে পাশ করতে হলে 33 পেতে হবে, তোমরা সকলেই জানো, অর্থাৎ 33 পেতে হবে। কিন্তু তোমাদের কীভাবে সেই 33টা পেতে হবে, তোমাদের টোটালি ইন্টারনাল থিওরি অর্থাৎ তোমরা যে ফাইনাল পরীক্ষাটা দিয়েছো লেখা পরীক্ষা সমস্ত কিছু মিলিয়ে টার্ম ওয়ান এবং টার্ম টু সমস্ত কিছু মিলিয়ে 33 পেতে হবে। তবে এখানে কিন্তু নির্দিষ্ট করে কোনো মেনশান করা নেই যে কোথায় কত পেতে হবে, কিন্তু 33 পেতে হবে টোটালি সর্বমোট মিলে। যদি 33 পাও একটি সাবজেক্টে তাহলে তোমরা সেই সাবজেক্টে পাস। তবে তোমাদের মধ্যে অনেকে জানতে চাইছিলে যে তোমরা নাকি জানতে পেরেছো যে তোমাদের থিওরিতে অর্থাৎ তোমরা যে লেখা পরীক্ষাটা দিলে 40-80 সেখানে নাকি তোমাদের 27 পেতে হবে এবং বাকি যেটা সেটা হচ্ছে তোমাদের ইন্টারনাল মার্ক। তবে আমি তোমাদেরকে বলছি এটা এমন কিছু না, কারণ এটা জাস্ট তোমাদের একটি হিসাব করে বলা হয়েছে যদি 100-33 পাও তবে 80-তে কত, সেই হিসাবে 26.4 ঠিক আছে লিখে 26.4 এবং ইন্টারনাল পরীক্ষায় হচ্ছে 6.6 সেই হিসাবে তোমাদেরকে 27 বলা হয়েছে। তবে এমন কিছুই হবে না, তবে দেখা যাক ত্রিপুরা মধ্যশিক্ষা পর্ষদ কীভাবে তোমাদের রেজাল্টটা দেওয়া হয়, তো এই ব্যাপারে কিন্তু এখনও ক্লিয়ার না। তো তোমাদেরকে বলছি টোটালি 33 পেলেই চলবে, তোমরা টার্ম ওয়ান এবং টার্ম টুতে মিলিয়ে যদি একটি সাবজেক্টে 33 পাও তবে তোমরা সেই সাবজেক্টে পাশ করে নিয়েছ। এবং তোমাদের টার্ম ওয়ান এবং টার্ম টু দুটা মিলিয়ে যদি 165 অর্থাৎ 165 হয় তবেই তোমরা পাশ করে নেবে, অর্থাৎ 165 পেলে তোমাদের পাশ। এই হচ্ছে তোমাদের রেজাল্ট সংক্রান্ত বিভিন্ন প্রশ্নের উত্তর। এছাড়াও যদি তোমরা আরও কোনো কিছু জানতে চাও তোমরা কমেন্ট বক্সে জানাবে, আমি তোমাদের সেই মতো করে উত্তর দেওয়ার চেষ্টা করব। তবে কিছুদিন ধরে আমি একটু ব্যস্ত থাকার কারণে তোমাদের কমেন্টগুলির উত্তর দিতে পারছি না, তবে আমি তোমাদের কমেন্টগুলি দেখে যাচ্ছি। ধন্যবাদ, তাহলে আবার দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে অন্য একটি বিষয় নিয়ে।